তোমার কি এমন কোন আমল আছে নাকি যে আমল আল্লাহ ছাড়া কেউ জানে না? তুমি এমন কোন গোপন দান করেছো নাকি যেই দানটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? ঠিক কি না? গোপন দান আল্লাহর রাগকে কমিয়ে দেয়। তাহলে ওই মানুষ ওই বাতাসের চাইতেও শক্তিশালী, যে মানুষ ডান হাতে দান করলে বাম হাত টের পায় না, মানুষ টের পাওয়া তো দূরের কথা, চিল্লায় পড়ে না আল্লাহ আকবার। এজন্য আল্লাহ বললেন, মানুষকে আমি আশরাফুল মাখলুকাত বানালাম, মানুষকে আমি আমার খলিফা বানালাম, মানুষের চেহারাটা সুন্দর করলাম, আবার মানুষকে আমি সব চাইতে শক্তিশালী করে বানালাম। তার এই আল্লাহর কোরআন যদি ঠিক মতো পড়া যায়, মানুষের মতো মানুষ বানিয়ে আপনারা জান্নাতি বানাবে কে? তার মানে এই কোরআন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায়। চিল্লায় বলেন কি হওয়া যায়? সবাই বলেন মানুষের মতো মানুষ হতে চান তো? সবাই সবাই চাই। আসুন দেখি মানুষের নামে সূরা আল্লাহ কি বললেন, পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। আল্লাহ বললেন, মানুষের জীবনের একটা সময় ছিল যেই সময়টা উল্লেখ করার মতো মানুষ কিছুই ছিল না। সুবহানাল্লাহ, প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় ছিল যেই সময়টাতে উল্লেখ করার মতো সে আসলে কিছুই ছিল না, তার অস্তিত্বই ছিল না, সে জিরো ছিল, তাকে জিরো থেকে হিরো বানিয়েছে কে? আল্লাহ। আল আতা আলাল ইনসান, এ হাল হচ্ছে ইস্তিফহাম তাকরিরি, বিমানা কদ আতা আলাল ইনসান, অবশ্যই অবশ্যই মানুষের জীবনে এমন একটা সময় এসেছে লামিয়া কুন শাই আম্মাদকুরা, উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। কার কথা? মুফাসসিরিন একরাম ইনসান দ্বারা এখানে দুইটা জিনিস বুঝিয়েছেন, এক হলো সাইয়েদনা আদম, আর এক হলো আমরা সবাই। এই পৃথিবীতে মানুষ বানানোর তিন ক্যাটাগরি। ক্যাটাগরি নাম্বার ওয়ান, মাও নাই বাবাও নাই, এই সিস্টেম আল্লাহ কার বানাইছে কথা বলেন? আবার শুধুমাত্র মা আছে বাবা নাই, এই সিস্টেমে কাকে বানালেন? আবার বাবাও আছে মাও আছে, এই সিস্টেমে কারে বানালেন? আমাদেরকে বানালেন। আবার সাইয়েদান আদমকে আল্লাহ যখন বানালেন, তিনি বানালেন মিন তিনিন লাজেব, এটেল মাটি থেকে বানালেন। এটেল মাটি দিয়ে কাঠামো বানানো যায় না, স্ট্রাকচার করা যায় না, এটেল মাটি জমিন থেকে নিয়ে আল্লাহ রেখে দিলেন 40 বছর। চিল্লায় বলেন কয় বছর? আর আকাশকে বললেন, ইয়া সামা ওয়াম তিরি আলাইহি 40 সানা, ও আকাশ এই মাটির উপরে 40 বছর তুমি বৃষ্টি দাও। 40 বছর এটেল মাটির উপরে বৃষ্টি জমতে 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 এটা হয়ে গেল হামাইম মাসনুন, কাদা মাটি। সুবহানাল্লাহ, পড়ে কাদা মাটি থেকে গেল 40 বছর। কাদা মাটি থেকে আল্লাহ সাইয়েদানা আদম আলাইহিসসালামের ডাইস বানালেন। তারপরে আল্লাহ সূর্যরে বললেন, ইয়া শামসু হাররিকি আলাইহি 40 ইয়াউমা, ও সূর্য এবার আদমের কায়ার উপরে মূর্তির উপরে তুমি 40 বছর সূর্যের আলো দাও। 40 বছর সূর্যের প্রখর তীব্র তীর্যক তাপে এবং কিরণে আদম হয়ে গেছে এখন সলসলিন কাল ফাখার, টোকা মারলে ঠন ঠন করে, সুবহানাল্লাহ পড়ে, এখনো রুহের ফুৎকার দেয় নাই এখনো, কিন্তু কেটে গেছে 120 বছর, 43 কত, 120 বছর চলে গেল। এই বিশাল লম্বা সময়ে আল্লাহ বললেন, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না। রুহের ফুৎকার যেহেতু দেয় নাই 140 বছর, এটা এটেল মাটি, পরে ছিল কাদা মাটি, এরপরে হয়েছে মূর্তি, ঠনঠনে মূর্তি, উল্লেখ করার মতো আদমের জীবনে 124 বছরে কিছুই ছিল না। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার আমরাও যারা সলিমদ্বীপ কলিমদ্বীপ, আমরাও আমাদের মায়ের পেটের ভেতরে প্রথমে ছিলাম 40 দিন। বুখারীর বর্ণনা, ইন্না হাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান সুম্মা ইয়াকুনু নুতফাতান মিসলা যালিক সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক ফায়াতি ইলাইহিল মালাকু ফায়ানফাখু ফীহির রূহ। আমরা যারা সলিমুদ্দি কলিমুদ্দি, আমরা আমাদের মায়ের পেটের ভেতরে 40 দিন ছিলাম নুতফা, এক ফোঁটা বীর্য, তারপরে 40 দিন ছিলাম আলাকা রক্তপিণ্ড, তারপরে 40 দিন ছিলাম মদগা গোস্তপিণ্ড, 43 120 দিন, কয়দিন? এই 120 দিনের লম্বা সময়ে লামিয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আমরা আসলে কিছুই ছিলাম না, কারণ মানুষই তো হয় নাই, ডিফর্ম বেবি, এখনো দেহের আগাগোড়া কিছু হয় নাই। 120 দিন পর
ফেরেশতা এসে আমার দেহের মধ্যে ফুৎকার দিয়ে যায়, তখন আমার হার্ট পার্টিশন চালু হয়ে যায়, আমার হার্ট বিট চালু হয়, সিস্টলিক ডায়াস্টলিক, যে ধপ ধপ ধপ, এই প্রেশারটা ছাড়া মানুষ বাঁচে? ফুসফুসের কাজ কি? খালি ধপ ধপ করে, দম টানে আর দম নেয়, দম ফুরাইলে ঠুস। আমরা ছিলাম নুতফা, আলাকা, মুদগা, স্পার্ম ড্রপ, দেন ব্লাড ক্লট, এন্ড ফাইনালি দ্য লিটল ফ্ল্যাশ। আমি আমার এমফিল রিসার্চ করেছি এটার উপর, এটার ইংরেজিতে বলে এমব্রয়োলজি, ভ্রূণতত্ত্ব, হাউ দ্য লিটল এমব্রয়ো ডেভেলপস ইন মাদার ওম, মায়ের প্যাটে এই ছোট্ট ভ্রূণ, এটা কেমন করে শুক্রাণু ডিম্বাণু থেকে আট মাস, দশ দশ মাস, নয় মাস পরে কেমন করে জমিনে আসে? হাউ দ্য লিটল এমব্রয়ো ডেভেলপস ইন মাদার ওম, মায়ের প্যাটে কেমন করে ডেভেলপ করে? একেবারে ক্ষুদ্র ছিলাম আমি, তুচ্ছ ছিলাম আমি, নগণ্য ছিলাম আমি, আমার কোনো নাম ছিল না, আমার কোনো গ্রাম ছিল না, আমার কোনো পরিচয় ছিল না। এখন দুনিয়াতে আমাদের পরিচয় আছে না নাই? কিন্তু মিজানুর রহমান আজহারি একটা সময়ে লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, তোর কেউ চিনত না, তোর নামটাও কেউ জানত না, উল্লেখ করার মতো তুই কিছুই ছিলি না। এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন তোর কিছুই ছিল না, জিরো থেকে আমি হিরো বানালাম, ক্ষমতার দাপট দেখাবি না, ক্ষমতার অহংকার দেখাবি না, টাকা পয়সার গরম দেখাবি না, দুই দিনের টাকার মালিক হয়ে ওর পা জমিনে লাগে না এরকম টাকা তা ছাড়া নাই। লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, তোর সে বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন, আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কিনা, নমরুদরে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কিনা, আবু জাহেলকে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কিনা, এখনো যারা গদ্দারি করে, ইসলামের বিপক্ষে কথা বলে, ইসলামকে জমিনের ভিতর গেড়ে দিতে চায়, দেখা যায় আল্লাহ ওদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে না, চিল্লায় কও ঠিক কিনা। এত বড় বড় দাপটওয়ালারা সব শেষ। আমি তো প্রায় জায়গায় বলি আমি ফেরাউনের লাশটা নিজে দেখে এসেছি, যেহেতু আমি আল-আজহার ইউনিভার্সিটির স্টুডেন্ট, £200 লাগে দেখতে, আমি দেখছি ফ্রি। আমার আল-আজহারের জামিআতু আল-আজহার শরীফের একটা কার্ড ছিল, ওটা দেখাইলে সব ফ্রি, ফ্রিতে দেখে আসছি। আমি অবাক হয়েছি এই লোকটার হুঙ্কারে মিশরের জমিন থার থার করে কাঁপতো, আজ করে শেষ করে দিছে কে? আজ আছে কাল নাই, ঠুস, দম ফুরাইলে। এজন্য আল্লাহ বললেন হাল আচাব على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না, আমরা যে কত ক্ষুদ্র ছিলাম আপনি কল্পনা করতে পারবেন না। فلينظر الإنسان مما خلق خلق مما إن دافق يخرج من بين الصلب والترائب. বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের বক্ষদেশ থেকে দুইটা মিলিত হয়ে মায়ের জরায়ুর ভেতরে তোরে সেট করলো কে? আমরা ছিলাম শুক্রাণু, শুক্র চিনেন, স্পার, শুক্রও ছিলাম না আমরা, শুক্রাণু মানে শুক্রের অণু, ডিম্বও আমরা ছিলাম না, আমরা ছিলাম ডিম্বাণু মানে ডিম্বের, আরবিতে বলে আল বুয়াইদা আল উনসাউইয়া। এক ফোঁটা বীর্যের ভেতরে, এক ফোঁটা শুক্রের ভেতরে 20 কোটি অণু থাকা লাগে, ওই 20 কোটির একটা ছিলাম আমি, 20 কোটির একটা ছিলেন আপনি, উল্লেখ করার মতো আমি কিছুই ছিলাম না, আমরা কিছুই ছিলাম না, চিল্লায় এখন ঠিক কিনা?